কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের প্রতিটি বাড়ির উঠোন, পুকুর পাড়, ক্ষেতের আইলসহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 4,500 লিচু গাছ। গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে গোলাপি রঙের রসালো লিচু। লিচু বাগানে এসে খুব ভালো লাগছে। এখানে লিচু অনেক উন্নত এবং অনেক সুন্দর, আমরা নিজেও খেয়েছি, অনেক ভালো লাগছে। টাকা সব বিক্রি করতেছি, এই লিচু 800-900 টাকা সব এসলাম হইলো। আমরা গাছের করেছি, আমাদের লিচু মিষ্টি এবং এটার ঘ্রাণ ভালো এবং খুবই মিষ্টি জাতীয় রস হইল লিচু। এটা গুণগত মান সম্পূর্ণ আর সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবেও এর চাহিদা আছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে লিচু সংগ্রহে, আর গ্রাম জুড়ে চলছে উৎসবের আমেজ। আমাদের এখানে লিচুর সময় গ্রামে অনেক উৎসব আনন্দ হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তো ওদেরকে নিয়ে আমরা অনেক আনন্দ করি, ওরাও আমাদের সাথে মেলা করে, তো ওরাও লিচু খা, লিচু দেয়, ওরা খা, ওরা এখান থেকে কিনে নিয়ে যা বাসায়। তো এখান থেকে যারা একবার লিচু নেয় তারা প্রতিবারই আসে লিচু নেওয়ার জন্য। খরার কারণে এবছর ফলন কিছুটা কম হলেও বিশেষ জাতের এই লিচুর চাহিদা ও বাজার মূল্যে ক্ষতি পুষিয়ে গেছে। দাম বাড়তি হলেও দেশে ও দেশের বাইরে আছে এই প্রসিদ্ধ জাতের লিচুর চাহিদা। দেশে বিদেশে বিখ্যাত এবং খাইতে অনেক শুধু মিষ্টি বেশি, তবে এই বছর খরার জন্য তেমন ফলনটা ভালো হয় নাই, একটু ছোট হয়েছে। তবে আশা করি আগামীতে যদি আগাম বৃষ্টি হয় তাহলে হয়তো আরও বড় হবে, খাইতে স্বাদ হবে। এটা ইউরোপ কানিতেও যায়, সিঙ্গাপুর, দুবাই, কাতার, বাহরাইন সব দেশে এই লিচু যায়, খাইতে অনেক সুস্বাদু। এই যে আমি খাইতেছি, আপনারাও খাবেন। এখানে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ এখানে মাধ্যমে এখানে দুজন মৌচাষী মধু উৎপাদন করেছে এবং এতে পরাগায়ন অনেক সংখ্যা বেড়ে গেছে এবং এখানে ফলন খুব ভালো হয়েছে। এই মঙ্গলবাড়িয়া লিচুটি আসলে খেতে খুব সুস্বাদু এবং তার স্পেশাল একটি ঘ্রাণ আছে, এই জন্য এটা খুব প্রসিদ্ধ। বাংলাদেশের সব জায়গায় এই লিচুটা মানে খুবই সম্মানিত। শুধু তাই নয়, এটা এখন বাংলাদেশের পরও এটা বহির্বিশ্বে মোটামুটি রপ্তানি হচ্ছে। স্বাদে অরণ্য মঙ্গলবাড়িয়া লিচুর ঐতিহ্য প্রায় 200 বছরের। এলাকাবাসীর মতে 1802 সালে এলাকার মুন্সি বরকতুল্লাহ নামের এক ব্যক্তি চীন থেকে এই লিচুর চারা নিয়ে আসেন। সেখান থেকে এই লিচুর চারা ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে।